এই আমাদের এলাকায় চাঁদাবাজি চলবে না, চলবে না। আমাদের এলাকায় চাঁদাবাজি চলবে না, চলবে না। আমাদের খেলন পঞ্চাশ, দেখলন একশো পঞ্চাশ। ওই টাটকা টাটকা শাক আছে, লয়ে যান লয়ে যান, টাটকা শাক লয়ে যান লয়ে যান, টাটকা শাক। এই আমাদের এলাকায় চাঁদাবাজি চলবে না, চলবে না। আমাদের এলাকায় চাঁদাবাজি চলবে না, চলবে না। আমাদের এলাকায় চাঁদাবাজি চলবে না, চলবে না। প্রিয় ফুটপাতের ব্যবসায়ী ভাইরা, এতদিন এক গ্রুপে আপনারা চাঁদা দিয়েছেন, চান্দা না দিলে ওরা আমনে করে হুগাই লাতি দিচ্ছে। মাগারবি ওরা যদি আয়ে ফারদার আম করে খবর দিবে, দেখি তো হেরা ভার চান্দা দিতাম না না, হ্যাঁ করে কোনো চান্দা মান্দা দিবেন না। মাগারবি এলাকা আমগো পোলা পান আমরা, চান্দা দিলে এখন তো আমাকে দিবে। আর শুনেন, চাঁদাবাজি করলে ছাত্র ভাইরা আবার আমগো করে খেববো, এলাকা আমরা কিন্তু সশরীরে চাঁদা নিবার আমো না। কেমনে দে এই নাম্বারটা দেখতেছেন না? হ্যাঁ, এই নাম্বারে বিকাশ আছে, মাগারবি চাঁদাটা বিকাশে দিয়ে দিয়েন। ভালো শাক আছে, নিয়ে যাও। শাক লইয়ে যান, শাক লইয়ে যান ভাইয়া, শাক নেন, শাক লইয়ে যান, ভালো শাক আছে, শাক লইয়ে যান, শাক লইয়ে যান। এনে যে দোকান বসেন, কারে জিগায় বসেন? কারে জিগায় দোকান দিমু, ব্যবসা করতে আসি। আপনি মিয়া ব্যবসা করবেন ভালো কথা, জিগায় বসবেন না। আচ্ছা যাগা, এনে যদি ব্যবসা করেন, এনে যদি দোকান বহান, তাইলে প্রতিদিন আমি করে দেড়শোটা চান্দা দেওয়া লাগবো। কত? দেড়শোটা। যদি না দেই? না দিলে না ব্যবসা করা পারবেন না, দোকান উঠাইতে বল উড়ান। ঠিক আছে, করলাম না ব্যবসা, এখানে গেলাম অন্য জায়গায়। এই সেলুন চালাইলে, এই সেলুনে যদি ব্যবসা করা লাগে, তাহলে আজকের ভিতর চাঁদা দেওয়া লাগবে, নাইলে মাগারবি দোকান বন্ধ। ভাই আজকে নাই তো, তোর আজকাই দেওয়া লাগবো। আজকে নাই ভাই, তুই আজকাই চাঁদা দিবি? কে পারবো না ভাই, তুই আজকে ব্যবস্থা করে দে। আজকে নাই তো ভাই, আজকাই দেওয়া লাগবো। ওই বেড়ে আজকে চাঁদা না দিলে তুই কি করবি ভাই? তাহলে কালকা হুম। চাঁদা দেন। এই কাকা চাঁদা দেন। হ্যাঁ বেটা চাঁদা দে। এই দোকানদার চাঁদাটা দিয়েন। হ্যালো, আপনারা কোথায়? মুই তো ফুটপাতে ব্যবসা করতে পারতেছি না, চাঁদাবাজি আবার শুরু হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসেন। 10 minutes later. জি কাকা, আপনার দোকানে কারা চাঁদাবাজি করতে এসেছিল? চাঁদাবাজেরা? সেটাই মানে কারা তারা? তারা মানুষ। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি। বাহ, তাইলে আর আমাদের চাঁদা দেওয়া লাগতো না? চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না ভাই, আজকে চাঁদাটা দেন। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। বই লিয়ে দেন ভালো ভালো লেখকের। ভাই চাঁদাটা দেন। ভাই চাঁদাটা দেন। ভাই চাঁদা দে। এই যে ভাই, আমনে যেমনে চাঁদা নিতে আসুন, ছাত্র ভাইরা তো নিষেধ করছে চাঁদা দেওয়ার লিগা। হেরা যদি দেয় বাদে কি তোর ভাই কি করবো? বাবা জানোস না,
দৌড় মারুম। আপনি কিসের চাঁদা চান? হ্যাঁ কিসের চাঁদা চান? হ্যাঁ স্যার, সামনে আমার পরীক্ষা, তো তাই দোকানে দোকানে জেনিতে বসে চাঁদা চাইতেছি। কবে আইবে আমার বলা রে, কবে জিমু গলায় মালা রে মালা রে মালা রে। কবে চান্দাটা দিয়েন। 15 বছর এক গ্রুপ চান্দা সুন্দর লইয়া গেছে, এখন আবার তোরা হান দিয়ে গেছো। আহ হেরা 15 বছর খাইছে, এখন আমরা একটু খাও না? না আমি চান্দা সুন্দর যেতে পারবো না। মরবে মরবে মরবে, চান্দা যেতে হবে। আচ্ছা পরে লইস, বাকি বাকি মানে আপনি কে? নতুন দেশ নতুন চাঁদাবাজ, এখন থেকে আমি চাঁদা নিতে আসবো। চাঁদা দে। না না না, আমাদের মানা করছে, কোনো চাঁদা মাথার জন্য না দেই। চাঁদা দিবি না? না চাঁদা দিবি না? না চাঁদা দিবি না? কইলাম তো না। তুই তো চাঁদা দেবি, তুই ডিব্বা নিলি কেন? শালা এ দুটো বিক্রি করে চাঁদা নিয়ে নিব। এই চাঁদাটা দাও। হ্যাঁ মামু চাঁদাটা দাও। চাঁদাটা দিচ্ছি মামা। ও মামা এই যাইবেন আপনি? আয়েন মিয়া। ওই মামা এই চাঁদাটা দাও। মামা মাত্র বাইরে এলাম, সারাদিনে একটা টাকাও কামাই নেই, এখন তোর একটা টিপও মারি নেই। একটা অনেক কে? ঠিক আছে তাহলে আমার সামনে লিয়ে চলো। আমি রেশমি খালু, চান্দা দেন চালু। আজকা মাগার ওই চান্দা না দিলে পুরা ছাইট মাইট একবার অফ করে দিব। 15 বছর সুযোগ পাই নাই, অন সুযোগ পাইছি চ্যাট ঘুরে খামো। কাম বন্ধ, কাম বন্ধ। কন্ডাক্টর কেড়ায়, কন্ডাক্টর কেড়ায়। কিসে? আমি কন্ডাক্টর। ওই পেটা তুই চান্দা দশটা গেলা, চান্দা দেয়। ও বাবা ভিক্ষা দেন। তুই যে এনে খারায়া বিক্রি করবার লাগছ, এটার চান্দা দে। এরা কি তা কইলেন?
অন্যদিকে এ ভাই কি করছে? চাঁদাবাজ চাঁদাবাজ ভাই কি করছে? চাঁদাবাজ চাঁদাবাজ এ ভাই এ ভাই আপনি মায়েরটারে এমনি ধরালে যেতেছেন কে? আরে ভাই চাঁদাবাজ চাঁদা তুলতে ছিল হাত নাতে ধরছি। হেই মেয়া তুমি কি কাম কাজ করে খাইতে পারো না? চাঁদাবাজি তো একটা কামই। হাই রে কি যুগ আইলো, মাইয়ারাও নাকি চাঁদাবাজ। এই মিয়া মায়া মানুষও যদি ইঞ্জিনিয়ার হইতে পারে, মায়া মানুষও যদি পাইলট হইতে পারে, মায়া মানুষও ডাক্তার হইতে পারে, তাহলে মায়া মানুষ চাঁদাবাজ হলে দোষ কি? আব্বে মোমেন সিং গা এই এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ কাঠায়। ভাই আপনি এই এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ কাঠায়। ভাই আপনি জানেন না ভাই দাঁড়ান, হ্যাঁ দৌড়লে জিতেছেন। হ্যাঁ কি করছে? চাঁদাবাজ। ও ভাই হ্যাঁ লোক তো আরো ছোট বড় অনেকই আছে। যারে ভাই যে হ্যাঁ রিলে জিতেছি। ভাই এত লোক থাকতে আপনি ধরা খাইলেন? আপনি ধরা খাইলেন কেমনে? ভাই সিনিয়র অনেক নেতারে কল দিছিলাম, কেউই কল ধরে না। পরে জুনিয়র একজনে কইলো ভাই সবাই গা ডাকা দিছে, আমনও গা ডাকা দেন। তারপর কি গা ডাকা দিতে পারছিলেন? হ ভাই দিছি। কোন জায়গায়? কে? বাসায় চাদরের নিচে। বাহ মামা তোর প্যান্ট শার্ট গুলো তো জোস। মামা লইন লইন কমায় রাখবো, আম ব্যবসা অন ভালো চলতেছে। হ্যাঁ মামা তুমি তো ব্যবসা ভালো চলবে, তুমি তো নেন ফুটপাতে চান্দা দেওয়া লাগে না, তুমি তো অনেক সুবিধা। মামা দেখি তা কই না, গরিবের আবার সুবিধা অসুবিধা আছে। কে ইউছে? সরকার হ্যাঁ দুইজনও খারাই করলো না, কিন্তু চান্দাবাজের দল ঠিকই খারাই উঠছে। ভাই চান্দাটা দে। ভাই হাত মিলাও, আমার পোলাইছে। তোর পোলাইছে কেন? আরে ভাই আমার না, আমার বউয়ের পোলাইছে। বন্ধু হাত মিলা, আমার পোলাইছে। এই তোর না কয়দিন আগে একটা পোলাইছে? ও ভাই পোলার নাম কি রাখছ? ড্রাগন। বাহ জব্বর নাম রাখছ ড্রাগন। আমার যদি একটা পোলায় তাহলে আমি নাম রাখবো এলাকা। তাহলে আমি সব এলাকায় যা কোয়া পারবো, আমি এলাকার বাপ, এলা চান্দা দে। দেখেলাম সাক্ষী ভালো হইব। কি তা যে কন্যা স্যার হক লেখা তো তুলে আনছি তা দাসা। এত চিল্লে চিল্লে আওয়াজ কি স্যার? স্যার আনলে দিছে গ্যাঞ্জাম লাগবে। বিশাল মানানি লাগছে, কেউ ঠেকাচ্ছে না। আর এরা কারা? নতুন চান্দাবা সোয়াল এক রুপায় বিল লাগতো এক রুপায়। এলে আমরা ফুটপাতে যারা ব্যবসা করি এরা কইছি আন্নারা মারামারি করে যে জিতবে ফের আর আমরা চান্দা দেন। সুন্দর তুই চান্দা বন্ধ করার কেড়া। হ্যাঁ এতদিনে এক গ্রুপ খাইছে, ওই গ্রুপ চালানা ভাগছে, এখন কেতে আমরা চান্দা খাবো। এখন থেকে আর চাঁদাবাজি চলবে না। চলবো না মানে? এই তুই আমার মারছস? তুই জানোস আমি কেডা? তুই কেডা? আমি প্রশাসনের লোক। চাঁদাবাজ তুই আরে
ভাই আমার নাম্বার পাইছেন না? হো মাগার মিও আনতে যদি কেউ চান্দা লিবারা এই ফুটপাতে তাহলে মাগার ভাই আমাকে খালি একটা খবর দিবেন। ওই বেড়া মনে হইতে তো অন ব্যবসাটা ভালোভাবে করতে আর বাবু শোনেন এই এলাকায় কোনো চান্দাবাজি হইব না। এতদিনে এক গ্রুপ 15 বছর আপনাদের তো চান্দা খাইছে, এখন তা আমরা খামু। এই হতাশ হইবেন না, হতাশ আর কোনো কিচ্ছু হয় নাই। ভাই দক্ষিণকান্তে 200 টাকা উঠছে, কালীবাজারতে 150 টাকা উঠছে, মতিনগঞ্জ থেকে 250 টাকা উঠছে। ও মা গো, পুলিশ আইতাছে গো। আমি আমার ছুরি দিয়েছি। আমি হেন তুলতে আসছিলাম, ছাত্র আমার দৌড়ানি দিছে পুরি। একটা চাঁদা বাজা ছিল, কই গেল? মনে হয় সামনে গেছে। আর জিন্দিগিতে চাঁদাবাজি করুম না, আমার ছেড়া দেন। কি তো কয় তোর ছাড়তাম কে রে? ধরেন খাম্বা লগে বানবাম না। ভাই 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 এই আপনার বাইন্দা রাখছে কেন? ও এই কথা তো নিচে তো জুতা কেন? আপনি কি জুতার চাঁদাবাজি করেন? আরে ভাই জুতার চাঁদাবাজি করুন গেলা, ওই যারা বাইন্দা থেকে গেছে এর এই পোস্টার লাগাই থেকে গেছে। মানে এই যে এই চাঁদাবাজের পোস্টার দেহা বাকি সব টেনতে যায়, আমার দেহা মুখটা করে আর পায়েতে জুতা খুলা আমার গায়ে ছুঁড়া মেরা থয়ে যায়। ও এই কথা ভাই আপনি জুতা খুলেন গেলা? আরে সবাই বলে আপনার জুতা মেরা থয়ে যায়, আমিও তোমারই।